এর কি ব্যুৎপত্তিগত বাংলা আমার জানা নেই। বুদ্ধিজীবীর ব্যুৎপত্তিগত বাংলাটা কি? বুদ্ধিজীবী 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 কে? যে যা শেয়ারে ভালো ফল করবে সেই বুদ্ধিজীবী। এখন এর কোন ব্যুৎপত্তিগত বাংলা নেই। আমি বললাম আমি বুদ্ধিজীবী। দেখুন, আমি আমার ধর্মকে বিশ্বাস করি, অপরের ধর্মকে শ্রদ্ধা করি। তাই আমি যদি রাস্তায় বসে গরু খাই তাহলে আমি বুদ্ধিজীবী? দেখুন, বলছে লোকে যে তুমি নিজের ধর্মের প্রতি আস্থা রাখো, আপত্তি কিছু নেই। তোমার গরু খাওয়ার ইচ্ছে হলে বাড়ি গিয়ে খাও। তুমি রাস্তায় বসে খাইলে অন্য লোকের যে আস্থা, যে বিশ্বাস, তাকে আঘাত করার কোনো অধিকার তোমার নেই। অমর্ত্য সেন পণ্ডিত মানুষ, কিন্তু মুশকিল কি জানেন, উনি মাঝে দীর্ঘদিন বিদেশে থাকেন, বিদেশে থাকেন পণ্ডিত মানুষ। দমদম এয়ারপোর্টে নামেন, সরকারের পাইলট রেডি থাকে, তারপরে সরকারের আতিথেয়তা রেডি থাকে। সেই আতিথেয়তা উনি শান্তিনিকেতনে গেলেন, আবার ফিরে এসে চলে গেলেন। কতদিন ভারতবর্ষ নেই ওটা বোধ হয় উনি নিজেও জানেন না, তাই ভারতবর্ষটাই উনি ভুলে গেছেন। কারণ উনি যে মন্তব্যটা করলেন, আমি আবার বলছি পণ্ডিত মানুষ, আমি তার প্রতি শ্রদ্ধাশীল থেকেই বলছি যে শ্রীরাম সপ্তমী শুনেননি, এই কথাটা শুনে আমার মনে হয়েছে যে একটা পণ্ডিত মানুষ এরকমভাবে সত্যের অপরাধ করতে পারেন, এটা আমার ধারণা ছিল। ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের কৃষ্টি, একটা যদি মাইথোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড ধরা, মাইথোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড ধরলে আপনি গীতা অস্বীকার করতে পারবেন? আপনি রামায়ণ অস্বীকার করতে পারবেন? আপনি মহাভারত অস্বীকার করতে পারবেন? হঠাৎ করে উনি বললেন যে বাংলায় নাকি এই শব্দটা চল ছিল। ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ কি আয়ের আলাদা নেই? আমার বাড়িতে দীর্ঘদিন ধরে আমার মামার বাড়িতে অন্নপূর্ণা পূজা হয়। তাহলে রাম ঠাকুর রামচন্দ্র কি অন্নপূর্ণা পূজার সাথে যুক্ত নন? অদ্ভুত ধরনের বাতাবরণ হচ্ছে। যত বেশি এই ধরনের কথাবার্তা বলতে পারবো আমি নাকি তত বেশি বুদ্ধিজীবী হবো, আমাকে লোকের বৃদ্ধি হবে। আমি শিক্ষক তৃণমূল কংগ্রেসের সভাপতির নাম কি? না, এটা জিজ্ঞেস করুন, প্রশান্ত কিশোর না মমতা ব্যানার্জী? আচ্ছা, উনি বলেছেন প্রশান্ত কিশোরকে উনি বলেছেন যে উনি সিএসআর ফান্ড থেকে টাকা দেন, বলেছে কি বলেননি? বলেছেন তো, সিএসআর কাদের থাকে? সিএসআর ফান্ড, কর্পোরেট রেসপন্সিবিলিটি ফান্ড, এটা কাদের থাকে? কোম্পানির থাকে। তাহলে অভিষেকবাবুকে জিজ্ঞেস করুন যে তৃণমূল কংগ্রেস কি এখন একটা কোম্পানি? তাহলে তার ম্যানেজিং ডাইরেক্টরের নাম কি? বললা হয় জহর গোয়েল আর সুভাষ গোয়েল বুদ্ধিজীবী হয়। অমর্ত্য সেন লেখা আমি তো বললাম না, অমর্ত্য সেন নেই, জহর গোয়েল সুভাষ গোয়েল বুদ্ধিজীবী হয়।